নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/1/2021 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে নানা চাকরির খবর আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে 30/1/2021 যে একটি মাত্র নোটিফিকেশান পেয়েছি, সেই একটি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন। রেগুলারলি এই পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে নানা চাকরির খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই আজকে 30/1/2021 কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশান একটি রয়েছে। আজকে যে নোটিফিকেশানটা রয়েছে, দেখুন, যদিও নোটিফিকেশানের ডেট হচ্ছে 29/1/2021, গতকালের নোটিফিকেশানের ডেট রয়েছে। এটা কী নোটিফিকেশান না, 2018-র 28 নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস এক্সামিনেশন 2018, সেই চাকরির পরীক্ষার যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, পাস করার পর ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউ যারা সিলেক্টেড হয়েছেন, যারা চাকরি পেলেন এই পোস্টের জন্য এই লিগ্যাল সার্ভিসের এক্সামিনেশানে, তাদের নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্ট আন্ডার ল ডিপার্টমেন্টের আন্ডারে। তো যারা চাকরি পেলেন তাদের রোল নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে বা রেকমেন্ড করা হয়েছে, যাতে তাদের রোল নাম্বারগুলো দেওয়া আছে, দেখে নেবেন ভালো করে। টোটাল 34 জনের নামে লিস্ট প্রকাশিত হয়েছে এবং কাট অফ মার্ক এখানে দিয়ে দিয়েছে, ভালো করে দেখেন। লাস্ট রেকমেন্ডেশন যে কাট অফ মার্ক এখানে রয়েছে, দেখুন, আন্ডিজাব যারা 454.5 BCA OBCA, যাদের 407.5 OBC, বি 399, SC 400.5, ST 339.5, PHOH এর মধ্যে 402, এই নাম্বার যারা পেয়েছে বা এর ওপরেও পেয়েছে তারা কিন্তু সিলেক্টেড হয়েছেন ক্যান্ডিডেটরা। আলাদা করে ইন্টিমেশন লেটার দেওয়া হবে না। তাহলে এই চাকরির পরীক্ষায় যারা চাকরি পেলেন 34 জন, তাদের নামের লিস্ট, এই তাদের রোল নাম্বার কিন্তু প্রকাশ করা হয়েছে। তো যা হোক, এই চাকরির খবরটা আমি শেয়ার করলাম। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে নানা চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।